টেনেকসন, টেনেকসন এমন একটা কোম্পানি যে কোম্পানি কিন্তু হচ্ছে খুবই নাম করা একটা কোম্পানি, অনেকেই আপনারা শুনে থাকবেন টেনেকসন কোম্পানির নাম। তো এই যে টেনেকসন কোম্পানি, মেটাল ডিটেক্টর কোম্পানি, এই কোম্পানিটি গত 3 সপ্তাহ যাও আগে একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করেছিল, যে প্রোডাক্টের প্রাইস অ্যাভারেজ মোটামুটি 7,000-এর মধ্যে ছিল আমাদের বাঙালিদের জন্য, বা ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের জন্য খুবই হেল্পফুল ছিল সেই প্রোডাক্টের প্রাইসটা। আজকে আমি টেনেকসনের সেই নতুন যে মেটাল ডিটেক্টর সেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব, এবং সেই টেনেকসনের কোন প্রোডাক্টটা বাজারে এসেছে এবং এই যে প্রোডাক্টটা 3 সপ্তাহ হচ্ছে বাজারে এসেছে সেটা কিন্তু অলরেডি যে ডুপ্লিকেট যে প্রোডাক্ট গুলো সেগুলো একই সেম প্রোডাক্ট আছে ডুপ্লিকেট কিন্তু বাজার ভরে গেছে। তো সেসব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, কারণ হচ্ছে এই ভিডিওটি খুব একটা লং হবে না, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের হেল্পের জন্য তৈরি করা এবং আপনাদেরকে জানানোর জন্য বিশেষ করে। তো ভিডিওটি যেহেতু ছোট্ট হবে সেহেতু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজ ফলো করে রাখুন, তাতে ভবিষ্যতে আপনার একদিন না একদিন এই চ্যানেলটি কামে লাগবে বা এই প্রোডাক্ট গুলো আপনার একসময় কামে লাগতেও পারে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি গত 3 সপ্তাহ হচ্ছে বাজারে লঞ্চ করেছে। এই প্রোডাক্টটি যদি অরিজিনালের কথা বলি এবং ডুপ্লিকেটের কথা বলি তাহলে আসলে বলার কিছু নেই। এই প্রোডাক্টটি বাজারে 3 সপ্তাহ লঞ্চ করেছে, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যে বাজারে এতগুলো প্রোডাক্ট বের হয়েছে, একই কোয়ালিটি একই সবকিছু কিন্তু মডেল আলাদা। তো এখন আপনি এতগুলো মডেলের মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে কোনটা অরিজিনাল প্রোডাক্ট এবং কোনটা চায়না প্রোডাক্ট? তো এই জন্য আমি আপনাদেরকে কিছু মডেল নাম্বার বলে দিচ্ছি, যে মডেল নাম্বার গুলো আসলে আপনার হচ্ছে সার্চ করলে পেয়ে যাবেন। এইসব মডেল নাম্বার গুলো হচ্ছে চায়না প্রোডাক্ট এবং আমি অরিজিনাল প্রোডাক্টের যে মডেল নাম্বার সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো সর্বপ্রথম আমি হচ্ছে চায়না প্রোডাক্টের মডেল নাম্বার গুলো বলি। সর্বপ্রথম যে মডেল নাম্বারটি বলছি এটা হচ্ছে T44 মডেল। টেনেকসনের এই T44 যে মডেলটি আছে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট, একদম সেম ক্যাটাগরি, কোনো দিকেই কম বেশ পাবেন না আপনি। এমন ভাবে তারা এই চায়না প্রোডাক্টটি বের করেছে আপনি কোনোভাবেই ধরতে পারবেন না যে এই প্রোডাক্টটি হচ্ছে অরিজিনাল না চায়না। দ্বিতীয় যে মডেলটি বের করেছে চায়না কোম্পানিগুলো সেটা হচ্ছে X13, সেম ক্যাটাগরি, একই মডেল, একই সবকিছু, কিন্তু এখানে মডেল তারা ভিন্ন দিয়েছেন। মানুষকে এমন ভাবে তারা কনফিউশন করেন যে আসলে তারা বুঝতেই পারে না যে আসলে কোন প্রোডাক্টটা অরিজিনাল এবং কোন প্রোডাক্টটা হচ্ছে ডুপ্লিকেট। 3 নম্বরে যে মডেলটির কথা শেয়ার করবো আপনাদের সঙ্গে সেটা হচ্ছে T22। এই মডেলটিও একদম সেম, একই চায়না কোম্পানি, নামও টেনেকসনের নাম দিয়েছেন এবং মডেল নাম্বার শুধু আলাদা দিয়েছেন। এই যে প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলা কিন্তু আপনারা ভুল করেও কখনো এই চায়না প্রোডাক্ট আপনারা কিনবেন না, যদি চায়না প্রোডাক্ট কেনেন তাহলে কিন্তু বিশাল ধরা খেয়ে যাবেন। এইসব প্রোডাক্টের প্রাইসের যদি কথা বলি, এইসব চায়না প্রোডাক্টের যদি যে প্রাইসটা আছে, আপনি যদি এভারেজ বাংলাদেশে এটা আনতে যান, এভারেজ আপনার গড়ে কাস্টম চার্জ, ভ্যাট, ট্যাক্স, টোটাল যদি ইন টোটাল খরচা সহ যদি বলি তাহলে আপনার হচ্ছে 30,000 টাকার মতন খরচা আসবে। আর যদি অরিজিনাল প্রোডাক্টটা নেন সেক্ষেত্রে এই প্রোডাক্টটি আপনার কিনতে হলে টোটাল আপনার এভারেজ অ্যারাউন্ড আপনার প্রায় 40,000-42,000 টাকার মধ্যে এটা খরচ আসবে। তো অরিজিনাল প্রোডাক্টের মডেলটা কত আমি সেটাও বলে দিই। অরিজিনাল প্রোডাক্টের মডেল হচ্ছে X21। অরিজিনাল প্রোডাক্টের মডেল হচ্ছে X21। এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট যেটা গত 3 সপ্তাহ আগে বের হয়েছে বাজারে লঞ্চ করেছে, এর মধ্যে কিন্তু এতগুলো মডেল নাম্বার বের হয়ে গেছে চায়নাতে। আপনি যদি আলিএক্সপ্রেসে সার্চ করেন এই টেনেকসনের যে প্রোডাক্ট গুলা আপনার সামনে এসে যাবে, দেখবেন যে এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি একদম সেম ক্যাটাগরির প্রোডাক্ট পাবেন বিভিন্ন আপনার মডেলে।
এই জন্য আপনি কখনোই বুঝতে পারবেন না। এই জন্য ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ করেছিলাম। যদি আপনি এই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন আপনাকে ধন্যবাদ, কারণ আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে পেরেছেন। এই প্রোডাক্টটি যদি আপনি কখনো অর্ডার করে থাকেন বা অর্ডার করতে চাচ্ছেন, তাহলে আপনি চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি চায়না প্রোডাক্ট নেবেন কিনা অরিজিনাল প্রোডাক্ট নেবেন। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।